সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ে আমিও ভালো আছি। তো বেশ অনেকদিন পরে আজকে ভিডিও করতে চলে আসলাম। আসলে খুব ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না। আসলে অফিস নিয়ে খুবই ব্যস্ত। তো আমি একটি কনস্ট্রাকশন আছে আমার নিজের, সেটা আগেও বলছিলাম একবার, তো সেটা নিয়ে একটুখানি নাও খুব ব্যস্ততা। আর নাও দেখতেছেন যে সে একটু চেঞ্জ, সে যে রুমে ছিল সেখান থেকে আরেক জায়গায় নিয়ে আসি সেটা। তো যার কারণে ব্যস্ততার মাঝখানে দিনগুলো কাটানো লাগছে, তো যার কারণে কোনো ধরনের কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতেছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আসলে আমি এর আগে এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি। আমি দেখাই যে আমার এই উত্তরটি পায়ে ঘা হয়েছিল। কী অবস্থা ছিল আমি একটুখানি, এখন সুস্থ। তো কী অবস্থা ছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনাদের কাজ দিয়ে দেখে নিন যে এখন কিন্তু মোটামুটি একদম সুস্থ। তারপরও কিছু জায়গা হালকা পরিমাণ ঘা রয়ে গেছে আঙুলের ফাঁকে ফাঁকে, এগুলো শুকিয়ে গেছে। কিন্তু কী অবস্থা ছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি একটু দেখে নেন, পাশে বাম পাশে দেখেন যে স্ক্রিনের বাম পাশে কী অবস্থা ছিল। আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন ডান পাশে যে কী অবস্থা এখন, আর বাম পাশে হচ্ছে আগে কী অবস্থা ছিল। তো দুটোটাই দেওয়া আছে। তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, পাটা পুরো ওই জায়গায় ঘা হয়ে একদম ফুলে গেছিলো। তো এখন একদম ক্লিয়ার, সব কিছু ঠিক হয়ে গেছে। তো এটা প্রায় সপ্তাহখানিকের এরকম অবস্থা ছিল, সপ্তাহখানিক আগে একদম অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো। আসলে ব্যস্ততার কারণে আমি খেয়াল করিনি, যার কারণে আরও বেশি গাড়াই গেছিলো। প্রথম স্টেপে দেখতে পারলে হয়তো বা এত দূর গাড়াতো না বা এত বড়ো ঘা হইতো না। তো এটা এখন একদম পারফেক্ট সুস্থ, মোটামুটি কোনো সমস্যা নেই। তো কীভাবে সুস্থ করলাম সেই জিনিসটা আপনাদের দেখাবো, যে কীভাবে কবুতরটি সুস্থ হইল। তো এটার জন্য আমি দুইটা মেডিসিন ব্যবহার করছি। তো মেডিসিন একটু ওষুধ ব্যবহার করছি ক্যানান্ডুলা, এটা একটা হার্বাল মেডিসিন ক্যানান্ডুলা। এটা হচ্ছে যে ক্ষত স্থানে লাগাই দেওয়ার জন্য এটা ব্যবহার করে। আর একটা ওষুধ ব্যবহার করছি আর্নিকা মন 200, আর্নিকা মন 200। এই ওষুধটাও খুবই, মানে এই দুইটো ওষুধ খুবই ভালো কাজ করছে, আমি খুবই ভালো একটা পারফরমেন্স পাইছি এই ওষুধ দুইটা দিয়ে। তো এই ওষুধ দুইটা আমার এক বন্ধু সানি, তার ভাবি আর ভাইয়া দেখা যায় যে বাজরিকে পালে, তো তারা এই ওষুধ দুইটা আমাকে সাজেস্ট করছিল। তো তাদের কাছ থেকে এই ওষুধ দুইটা পাওয়া, আসলে আমি 3 দিন ব্যবহার করছি, 3 থেকে 4 দিন ব্যবহার করছি, কবুতরের এই পরিণতি হয়েছে। আগের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা সেটা তো দেখলেনি, মাত্র 3 দিনে, সরি 3 দিন না 4 দিন টাইম লাগছে হয়তো বা সুস্থ হয়েছে টোটাল। তো একদম সুস্থ এখন, কবুতরটা দেখলেই বুঝতে পারবেন যে একদম সে ফিট আছে এখন। আগে যে অবস্থা ছিল সে লড়তে পারতো না, এমন একটা অবস্থা হয়েছিল, হাঁটতে পারতো না, সবসময় ব্লাড করতো, একটা পানি করতো, খুব খাওয়ার অবস্থা, এখনও পায়ের তারার অবস্থা কিন্তু খুব খারাপ। তো মেডিসিনটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। তার আগে ছোট কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন, তা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন হলো সেটা লাইক কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন। যারা নতুন আছে কবুতর পালে তাদের দেখা যায় যে তারা আসলে এইসব ব্যাপার নিয়ে খুব নার্ভাস থাকে, যে এইসব ধরনের সমস্যা হলে তারা আসলে ঘাবড়ে যায়। তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা সমস্যাগুলো করলে ইজিলি সমাধান পেয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের যদি এরকম ক্ষত স্থান বা ঘায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের কবুতরে, আপনি এই দুটো মেডিসিন ব্যবহার করলে 100% সুস্থ হয়ে যাবে। এটা যত খারাপ অবস্থা থাক আমি শিওর দিয়ে বলতেছি, আমার এটা কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, পাও ফুলে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। তো দেখাই দেবো যে কীভাবে এই কবুতরটির মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন। একটা ক্ষতস্থানে দিতে হয়, যেটা ক্যানান্ডুলা ওটা ক্ষতস্থানে দিতে হয়, আর আর্নিকা যেটা সেটা হচ্ছে খাওয়াইতে হয়।
তো খাওয়ানোর নিয়মটা আমি টোটাল জিনিসটা কিভাবে খাওয়াবেন কি জিনিসটা সেটা আমি দেখাই দিচ্ছি। তো চলুন কিভাবে কি করছিলাম, আসলে আমি যখন এই কুকুরটিকে ট্রিটমেন্ট করি তখন আপনাদের জন্য আসলে ভিডিও করে রেখে দিয়েছিলাম যে আসলে কিভাবে ট্রিটমেন্টটা করতে হয়। আমি আসলে প্রুফ ছাড়া কোনো ভিডিও করতে চাই না, যে একটা ভিডিও করলাম অন্যদের কাছ থেকে শুনলাম এটা খাওয়াইলে সুস্থ হয়ে যায় সেটার উপরে একটা ভিডিও করে দিলাম, আসলে সেটা আমি কখনোই করি না। আমি আসলে যেটা সবসময় করে নিজে প্রুফ পাই যে না এটা দেখে সুস্থ হয়েছে, দেন আপনাদের সাথে সেটা প্রুফ নিয়ে তারপর সেটা ভিডিও পাবলিশ করি। কারণ আমি একটা ভিডিও করলাম সেটা দেখে আপনাদের ক্ষতিগ্রস্ত হলো সেটা আমি কখনোই সাপোর্ট করি না আর কখনো করবো না সেরকম কোনো ভিডিও নিজে না জেনে বা নিজের কবুতর উপরে প্রয়োগ না করে আপনাদের বলবো না যে আপনারা প্রয়োগ করুন। কারণ প্রত্যেকটা কবুতর আমাদের খুব ভালোবাসা, এগুলো প্রত্যেকটা কবুতর আমাদের হচ্ছে ভালোবাসা, আমরা যারা কবুতর পালি তাদের প্রত্যেকের এইটা হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার একটা ভালোবাসা যদি হারাই যায় তো কতটা কষ্টে সেটা আমি জানি, তো সেক্ষেত্রে আমি কখনই আপনাদের জন্য এমন কোনো ভিডিও করবো না যে ভিডিওটা আপনাদের ক্ষতি হয়। আর আমি প্রত্যেকটা ভিডিও ট্রাই করি প্রুফ রাখার জন্য, যেমন আমি যখন গোটার ভিডিও করছিলাম তখনও কিন্তু প্রুফ দিছি, দেন আমি যখন প্যারালাইসিসের ভিডিওটা করছিলাম তখনও কিন্তু প্রুফ সহ কবুতরটিকে সুস্থ করে তারপর ভিডিওটা আপলোড করছি, দেন কবুতর যে ডায়রিয়ার সমস্যাটা ছিল সেই ভিডিওটা যখন করছি তখন সেই কবুতরটি সুস্থ করে কীভাবে সুস্থ করছি, কী কী মেডিসিন ব্যবহার করছি টোটাল জিনিসটা দেখানোর পরে তারপর সেই ভিডিওটা করছি। কারণ আমি সুস্থ করি দেন দেখি, দেন আমি সেই জিনিসটার উপরে বিশ্বাস, যখন আমি 100-তে 100% বিশ্বাস করতে পারি তখন সেটা উপরে ভিডিও করি। তো কোনো সন্দেহ নেই এই দুটো ওষুধ যদি আপনার যদি কোনো কবুতরে এরকম ধরনের কোনো ঘাপ বা কাটা ছেঁড়ার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি নিঃসন্দেহে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আপনার 1 সপ্তাহের ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 1 সপ্তাহের ভিতরে কবুতরটি সুস্থ হয়ে যাবে। চলুন কীভাবে কবুতরটি মেডিসিনটি ব্যবহার করতে হয় আমি দেখাই দিচ্ছি।
দিয়েছি, এও কাটা লাগবে। দাম আমার যে স্থানীয় ভাবি মানে আমার ফ্রেন্ডের ভাবি সে বলছিল যে 60 টাকা করে দেবে পার ওষুধ, মানে দুইটা 120 টাকা নেবে। তা আমি গেছি পরে ওষুধের দোকানে তারা 80 টাকা করে দিচ্ছে, আই থিঙ্ক দাম বাড়ছে তার কারণে, বা হয়তো বা তারা আমার কাছে 20 টাকা বেশি নিচ্ছে। তো আপনারাও ইজিলি আমার মনে হয় 60 থেকে 80 টাকার মধ্যে যে কোনো হার্বাল যে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন, হোমিওপ্যাথির দোকান সেখানে পেয়ে যাবেন। আমার মনে হয় না তেমন কোনো খোঁজাখুঁজি করার দরকার হবে। তো আশা করি ওষুধটি আপনাদের খুবই কাজে আসবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। তো ভিডিও শেষ করার আগে আবার একবার বলে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুনদের এই ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।